যখন ইব্রাহিম আলী ইসালাম গুণান্বিত হয়েছেন তখন তাকে আল্লাহ ওতের ইমাম বানিয়েছেন নেতা বানিয়েছেন নম্রীদের আগুন থেকে তিনি বের হইলেন তিনি বলতে লাগলেন আমি আর এই এলাকায় থাকবো না চলে যাব নিশ্চয় আমার রব আল্লাহ রব্বুল আলামিন আমাকে সঠিক পথ দেখাবেন আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিলেন তুমি চলে যাও বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনে চলে যাও তিনি তার ভাতিজা রুত আলাইহিস সালাম এবং তার বিবি সারা আলাইহাস সালাম এই দুইজনকে নিয়ে তিনি সফর শুরু করে দিলেন মধ্যে এক বাদশার সাথে বিভিন্ন অনেক বড় ঘটনা সেদিকে না যায় সেই বাদশা করতে হযরত সারা আলাইহিস সালাম একজন খাদেমা পেয়েছিলেন সেই খাদেমার নাম হচ্ছে হাজরা আলাইহিস সালাম তারপরে হাজরা এবং সারা লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল চলে গেলেন সেখানে তিনি বসবাস করতে লাগলেন বয়স বাড়তে থাকলো বয়স হয়ে গেল প্রায় ছিয়াশি বছরের কাছাকাছি এদিক দিয়া Сара আলাইহিস সালাম তিনি বন্ধা হয়ে গেলেন বিদ্ধা হয়ে গেলেন এদিক দিয়ে যখন বাচ্চা হয় না ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দোয়া করেন বারবার দোয়া করেন Сара আলাইহিস বললেন হে আল্লাহ নবী ইব্রাহিম আপনি এক কাজ করুন আপনি আমার যে খাদেমা আছে এই হাজরাকে বিয়ে করে তার সাথে মিলিত হন হয়তো আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে নেককার সন্তান দান করবেন বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم দোয়া করতে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন আল্লাহ রব্বুল আলামিন তাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলেন বিবি হাজারা আলাইহিস সালাম কি বের পরে তার সাথে মিলিত হলেন সাথে সাথে তার গর্ভে اسماعিল আলাইহিস সালাম চলে আসলেন اسماعিল আলাইহিস সালাম জন্ম গ্রহণ করলো জন্ম গ্রহণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন দেখলেন ইসমাইলের প্রতি আমার খলিল আমার বন্ধু বেশি আকৃষ্ট হয়ে গেছে অনেক আকৃষ্ট হয়ে গেছে সুতরাং প্রেমিক কখনো চাই না যে প্রেমিকা যে প্রেমাস্পদ আছে সে কখনো না প্রেমিকের অন্তরে তার চেয়েও ভালোবাসা অন্য কারো বেশি থাকুক ঠিক না বেঠি আল্লাহ চান ইসমাইলের ভালোবাসা ইব্রাহিমের অন্তরে আল্লাহর চেয়ে বেশি থাকুক এটা তিনি পছন্দ করেন নাই আল্লাহ রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম যখন হলেন সারা আলাইহাস সালাম তাকে সহ্য করতে পারতেছিলেন না কারণ সতিন তো কোনোভাবেই সেটা মেনে নিতে পারতেছিলেন না এদিক দিয়ে যখন সন্তান হয়ে গেল তখন তিনি কসম খাইলেন যে আমি অবশ্যই অবশ্যই হাজারার তিনটা অঙ্গকে আমি ছিদ্র করব বিকলঙ্গ করবো এটাকে আমি অবশ্যই অবশ্যই এটার মধ্যে ফুদ করবো এই কসম খাওয়ার পরে প্রায় সালামের কাছে বললেন

বলেন তিনটি কাজ করার পরে সারা সালাম তিনি মুক্ত হয়ে গেলেন কসম থেকে আর এদিক দিয়ে যখন সতীনে সতিনে বিভিন্ন ধরনের মতভেদ থাকে ইব্রাহিম আলী ইসলামের ছোট্ট বউ ইসমাইল আলী ইসলামের মা হাজারা আলাই হাসালাম তিনি অসহ্য করে তিনি সহ্য করতে না পেরে তিনি একদিন কুয়ার ভিতরে চলে গেলেন গহীন জঙ্গলে চলে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি ভেবে পাচ্ছিলেন না তিনি কি করবেন কিন্তু এদিক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছেন হাজরা তুমি টেনশন করো না আল্লাহ পাক যে সন্তান তোমাকে দিয়েছেন এই সন্তান বিশ্ব বিখ্যাত একজন নবী হবেন বলেন সুবহানাল্লাহ হাজরা আলাইহিস সালাম চলে আসলেন এদিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস কে বললেন হে ইব্রাহিম তুমি 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 তোমার এই পবিত্র সন্তান তোমার প্রাণ প্রিয় এই সন্তান ছোট্ট শিশু বাচ্চা এবং তোমার বিবিকে তোমরা মক্কা নগরী সেই মরুভূমিতে সামনের দিকে তিনি তার সন্তানকে বসাইলেন সন্তানের বুকটাকে পিঠটাকে তার বুকের সাথে লাগিয়ে দিলেন পিছনের দিকে তার বিবিকে বসালেন অল্প কিছু খেজুর এবং কয়েক মস্ক পানি নিয়ে তিনি রওনা হয় হয়ে গেলেন হজরত ইসলাম রাহবারি করতে করতে জমজম কূপের নিকটে একটি পাথর ছিল এই পাথরের কাছে যখন তিনি আসলেন তখন তিনি বললেন হে ইব্রাহিম এইখানে আপনার গন্তব্য এর পরে আপনার আর কোনো গন্তব্য নাই এইখানে আপনি আপনার বিবি এবং সন্তানকে রেখে চলে যান সন্তানকে নামাইলেন তার বিবিকে নামাইলেন সন্তানকে তার বিবির কোলে দিয়ে অল্প কিছু খেজুর কয়েক মাস কম পানি দিয়ে তিনি উটের তিনি উটের মুখটাকে ঘুরিয়ে তিনি চলে যাইতে লাগলেন বিবে হাজারা বলতেছেন হে আমার প্রাণ প্রিয়া স্বামী হে ইব্রাহিম আপনি আমাকে এই মরু প্রান্তরে কোথায় রেখে যাচ্ছেন ইব্রাহিম আর এই ছিয়াশি বছর বয়সে একমাত্র পুত্র সন্তানের বিরোহে ব্যথায় তার চোখ থেকে টল টল করে পানি পড়তেছে দাড়িগুলো ভিজে পানি পড়তেছে তিনি যখন এই অবস্থা দেখলেন বারবার জিজ্ঞাসা করার পরে সর্বশেষ হাজার আলাই হাসান বললেন আল্লাহ নবী ইব্রাহিম আপনি যদি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার নির্দেশে আপনার স্বেচ্ছায় নাকি আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি একমাত্র আল্লাহ رب العالمین <سؤال> নির্দেশে বলেন সুবহানাল্লাহ বিবি হাজার আলাইহিস সালাম সাথে সাথেই বললেন আল্লাহ বিব্রাহিম আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো বিরক্ত হবেন না আপনি কোনো টেনশন কইরেন না যে আল্লাপাক আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন যে সেই আল্লাপাক গার্ডিয়ান হিসাবে আমাদের দেখাশোনা এবং সব কিছুর জন্য তিনি আমাদের জন্য যথেষ্ট বলেন এজন্যই তো আল্লাহ আব্বুল আলমিন বলেন وقالوا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسير ভাবক হিতা মেজতেষ্ট আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের সবকিছুর জন্য যথেষ্ট হাজরা আলাইহিস সালাম দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম একদম চলে গেছেন নেতার সন্তানকে কোলে নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম চলতে 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 যখন অনেক দূরে চলে গেলেন তখন তিনি এক নজর সন্তান এবং বিবিকে দেখার জন্য পাহাড়ের চূড়ার উপর উঠলেন বাহারের চূনার উপর উঠে যখন দেখলেন বিবি এবং সন্তানকে দেখা যায় না ইব্রাহিম আলাইহিস দুটি হাত তুলে বাইতুল্লাহর দিকে ফিরে তিনি দোয়া করতে লাগলেন রব্বানা ইন্নী আসকন্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গাইরি দিসারইন ইন দা বাইতিকাল মুহাররাম তিনি বলতে লাগলেন হে আমার রব হে আমাদের পরোয়ার আমি আমার সন্তান বিবি আমার কত বংশধরদেরকে তোমার ঘরের নিকটবর্তী একদম অনুর্বর জমিতে কত বংশধরকে আমি বসবাসের জন্য রেখে গেলাম আল্লাহ আপনি আমার এই সন্তান আমার এই জায়গাকে এই শহরকে এবং সব কিছুকে আপনি কবুল করে নেন বলেন এবং আপনি কি করেন মদ্বানা আল্লাহ আপনি আমার সন্তান এবং বিবিকে নামাজ কায়েম বানিয়ে দেন নিয়ে দেন খাজান আপিল এবং মানুষের অন্তরগুলো তাদের প্রতি ঝুঁকিয়ে দেন নিয়ে দেন এবং তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করেন যাতে তারা আপনার শুক্রিয়া জ্ঞাপন করতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি দোয়া আমাদের জন্য কি শিক্ষা এইভাবে যদি আমি আমার সন্তানকে রেখে আসতাম আমি দোয়া করতাম আমি করতাম আল্লাহ আপনি আমার সন্তানকে হেফাজত করে আপনি আমার সন্তানকে মোটামুটি খাবার দাবারের ব্যবস্থা করে এটা দোয়া করেন তিনি দোয়া করেছেন আল্লাহ বিবি সন্তান এবং আমার বংশধরদেরকে আপনি নামাজ কায়ামকারী বানিয়ে দেন নামাজ করে যদি হয়ে যায় ফাজাল আফকিদাতাম মিনান নাস নামাজী ব্যক্তির প্রতি অন্যান্য মানুষের মন এমনিতেই নরম থাকে সুবহানাল্লাহ নেককার মানুষ দেখলেই ভালো লাগে কি বলেন নেককার মানুষের প্রতি দেখলেই ভালো লাগে কেমন যেন মনটা শান্তি হয়ে যায় আলোচনা করলেও মন শান্তি হয়ে যায় সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর হচ্ছে যারা নামাজ কায়েম করবে তাদের রিজিকের টেনশন করতে হবে না ভাত চাল ডাল এইগুলো তো কম দামি জিনিস বরজোপ আল্লাহ আপনি আমার বংশধরদেরকে ফল মূল দ্বারা রিজিক দান করেন সুহান এই দোয়া এমন ভাবে কবল হয়েছে মক্কাতুল মুকার পুরা সৌদি আরবে হ্যাঁ হারামাইনে এই দুটি শহরের মধ্যে পৃথিবীর এমন কোন ফল নাই যে ফল এই দুই শহরে নাই সারা বছর সিজন আন সিজন সারা বছর রয়েছে আল্লাহ তালা ইব্রাহিম আলী ইসলামের দোয়াকে কবুল করেছেন ইব্রাহিম আলী ইসলাম চলে গেছে এদিক দিয়ে বিবি সারা আলাই হাসালাম অল্প কয়েকটা খেজুর অল্প কয়েক মশক পানি তিনি তো খাওয়ার খাইছেন সব শেষ খাবার যখন নাই মায়ের বুকের দুধও নাই শুকিয়ে গেছে বাচ্চার কান্নাকাটি শুরু হয়ে গেছে আর মা কিভাবে বাচ্চার কান্নাকাটি সহ্য করতে পারে তিনি খাবার এবং পানির সন্ধানে বাচ্চাকে এই পাথরের মধ্যে ঠেস দিয়ে ফেলান দিয়ে রাখে চলে গেছে এদিক দিয়ে সারা আলাইহিস সালাম বিবি হাজারা আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম পানির সন্ধানের জন্য মরুভূমিতে পানি ভাবে পাওয়া যায় না পানির সন্ধানের জন্য তিনি সর্বপ্রথম সাফা পাহাড়ের উপাড়ে পাহাড়ে হাজার সাফা পাহাড়ের উপর উঠার পরে তিনি দেখলেন মারোয়ার উপরে মারোয়া পাহাড়ের উপরে মারোয়া পাহাড়ের পাদদেশে পানি ঢেউ ঢেউ করতেছে এটা তিনি দেখে সাফা থেকে দৌড়ে তিনি মারোয়ায় চলে গেলেন মারোয়াতে গিয়ে দেখলেন সাফার পাদদেশে এমনি ভাবে মরিচিকা গুলো পানির মতো দেখা যাচ্ছে পানির মতো ঢেউ ঢেউ করতেছে এটা দেখিনি তিনি আবার সাফায় চলে আসলেন আবার সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া এইভাবে তিনি চক্কর দিলেন আর এই চক্কর আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে কে আমত পর্যন্ত সকল হাজিদের জন্য সাফা মারোয়া এই চক্কর কে আবশ্যক করে দিয়েছেন বলেন বিবে হাজারা একদম ক্লান্ত পরিশ্রান্ত বিশান্ত মন নিয়ে যখন চলে আসলেন এসে দেখতেছেন সন্তান যে পাথরের মধ্যে টেস্ট দিয়ে কান্না কাটি করতেছে এই কান্না কাটি করার সময় তার যে পায়ের গোড়ালি দিয়ে বালুর মধ্যে আঘাত করেছে এই আঘাতের চিহ্ন থেকে পানির ফোয়ারা বের হওয়া শুরু হয়ে গেছে সাথে সাথে তিনি বালু দিয়ে চতুর্দিক থেকে বান দিয়ে দিলেন তিনি চতুর্দিক থেকে পানিগুলো আটকে দিলেন আটকে দেওয়ার পরে তিনি বলতে লাগলেন মানে থাম থাম বিবি মুখের এই শব্দটাকে আল্লাহ এত পছন্দ করেছেন এই কুয়ার নামটাই রেখে দিয়েছেন ঝমঝম কুব বলেন আল্লাহ বলেন রহিমাল্লাহ আল্লাহ ইসমাইলের মা হাজার করুন কারণ তিনি যদি জমজমের কূপের চতুর পাশে তিনি যদি বালি দিয়ে বান্না দিতেন তাহলে এই জমজমের পানি দিয়ে গোটা পৃথিবী বন্যায় প্লাবনিত হয়ে যাইত বলেন সোভা আল্লাহ রব্বুল আলমীর এই বন্যায় পানি যখন জমজমের পানি তিনি খেলেন সন্তান খায় তিনিও খান সন্তানও খায় তার কাছে খেজুর নাই কোন খাবার নাই কিন্তু আল্লাহ গোটা পৃথিবীর অন্যান্য পানির চেয়ে জমজমের পানির এক বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য পানি পান করার দ্বারা শুধু তৃষ্ণাই মিঠে আর জমজমের পানি পান করার দ্বারা ক্ষুধা নিবারণ এবং তৃষ্ণা নিবারণ উভয়টি হয় বলেন খাদ্য এবং পানীয় উভয়টি জমজম পানির মধ্যে রয়েছে এদিক দিয়ে তিনি তো একা আমালিকার সম্প্রদায়ের কিছু মানুষ দেখলো যে মরুভূমিতে পাখি উঠতেছে একটি জায়গায় পাখি উঠতেছে আবার বসতেছে এটার আলামত হচ্ছে এখানে পানি আছে তারা এখানে আসছে আসার পরে দেখে এক মহিলা বাচ্চা নিয়ে বসে আছে আমালিকার সম্প্রদায়ের মানুষ তারা বলল আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে ঘর বাড়ি বানিয়ে আমরা থাকবো বলতেছে তোমাদেরকে আমি অনুমতি দিতে পারি পানি গ্রহণের অনুমতি দিতে পারি কিন্তু কূপের মালিক আমি কূপের মালিকানা ছাড়া যাবে না এদিক দিয়ে হাজারা আলাই ইসলাম সন্তানকে নিয়ে চলতেছেন বড় হচ্ছে সন্তান ইব্রাহিম আলী ইসলাম স্বপ্নে দেখছেন কুরবানি চলে এসেছেন কুরবানি করতে এই আলোচনা পরে করব কুরবানি করতে চলে এসেছেন কুরবানির মধ্যে তিনি ফাঁস করেছেন তাহলে পরীক্ষা কয়টা হয়ে গেল তিনটা তিনটা পরীক্ষা তিনি ফাঁস করলেন তিনি আবার চলে গেলেন আল্লাহ তারা তখন বললেন ইব্রাহিম আপনি এখন জান আপনি এবং আপনার সন্তান এই দুইজনে মিলে আমার ঘর বাইতুল্লাহ কে নির্মাণ করেন সুবহানাল্লাহ বাইতুল্লাহর চিহ্ন যেটা এটা ইব্রাহিম আলাইহিস সালাম কে জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কাজ শুরু করে দিলেন ইসমাইল হচ্ছেন যুগালের ভূমিকা পালন করেছেন আর ইব্রাহিম আলী ইসলাম হচ্ছেন প্রধান মিস্ত্রি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সব কিছু তিনি বলেন ইব্রাহিম আলী ইসলাম যখন এই ইসমাইল আর এই একটা পাথর এনে দেন এই পাথরটি এভাবে বসান বসাইতে বসাইতে যখন মাথার উপরে উঠে গেল তখন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে একটি পাথর জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে প্রেরণ করেন ইসমাইল আলী ইসলামের হাতে দিলেন ইসমাইল আলী ইসলাম বললেন আব্বাজান আপনি এই পাথরের উপর উঠে এই পাথরগুলো উপরে উঠান ইব্রাহিম আলী ইসলাম যখন এই পাথরের উপর দাঁড়ালেন এই পাথর পাথরটি শূন্যের উপর লিফ্টের মতো কাজ করা শুরু করে দিয়েছে যখন উপরে ওঠার প্রয়োজন হয় উপরে ওঠে যখন নিচে নামার প্রয়োজন হয় নিচে নামে যখন সেটা অবস্থান করার প্রয়োজন হয় শূন্যের উপর অবস্থান করতে থাকে এই পাথর উপর দাঁড়ানোর কারণে এই পাথরের মধ্যে একদম স্মৃতি হিসাবে কেয়ামত পর্যন্ত রেখে দেওয়ার জন্য আল্লাহ তালা পাথরের উপর ইব্রাহিম আলাই ইসলামের পদ ছিন্ন রেখে দিয়েছেন সুহান যেটা আপনারা যারা হজে গিয়েছেন দেখেছেন এই আনন্দ এই ইব্রাহিম আরে হিসলাম যখন বাইতুল্লা নির্মাণ করতেছেন বাইতুল্লাহ যখন নির্মাণ কাজ শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রবুল আলার কাছে দোয়া করতেছেন কার নির্দেশে করেছেন আল্লাহ দেখেছেন জিব্রাইন আনে হিসলাম দেখিয়েছেন কাজ করেছেন দুই নবী সুভাহ ইব্রাহিম আলাই ইসলাম নবী ইসমাইল আলাই ইসলাম নবী দুই নবী কাজ করেছেন দুই নবী কাজ করেছেন ঘর বানিয়েছেন তারা ফখর করেন নেই আমরা তো নবী আমরা করেছি আমাদেরটা কবুল না হয়ে কোথায় যাবে না سورة, سورة يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ বলেন আল্লা নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার দিয়াল যখন অর্থাৎ কাবা ঘর নির্মাণ শেষ করলেন তখন তারা উভয়ে হাত উঠিয়ে বললেন রব্বানা মিন্না

নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আপনার জ্ঞানের কোনো শেষ নাই শ্রবণের কোনো শেষ নাই দেখার কোনো শেষ নাই আপনি আমাদের অন্তর দেখেছেন কাজ দেখেছেন সব কিছুই দেখেছেন সুতরাং আপনি আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র খেদমতকে কবুল করে নেন বলেন সুবহানাল্লাহ শুধু এটাই দোয়া করেন নাই আরো দোয়া করেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রতি আরো আনুগত্যতা জানার বেশি করে করতে পারি সেই তৌফিক দান করেন সুবহানাল্লাহ ও মিন দুরিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল্লাক এবং অধিক অনুগতশীল আমাদের বংশধর থেকে একটি দল মুসলমান দল তৈরি করে দেন বলেন সুবহানাল্লাহ এই যে আমরা ঘর নির্মাণ করলাম আপনার যে নির্দেশগুলো আছে এই নির্দেশগুলো নির্দেশ গুলো ইব্রাহিম আরি করে শিখান কারণ আপনি না আমি যদি না শিখি তাহলে আপনার হুকুম পালন করব কিভাবে কি দোয়া করেছেন ও আরিনা হজের যত হুকুম হাকাম আছে আপনার হুকুম হাকাম যতগুলো আছে আমাকে শিখান আমরা বাপ্য তবুই কি শিখান তাহলেই তো আপনার কাজ সঠিকভাবে করতে পারবো আজকে আমাদের শিক্ষার কোনো প্রয়োজন নেই কি বলেন আমরা শিখার কোনো আগ্রহ নাই যেমনি আছে এমনি কি বলেন যেমনি আছে এমনি কোরআন শরীফ পড়তে পারেন তাতে কি হয়েছে আমার চেয়ে বড় মুসলমান কি আছে কি বলেন নামাজ চল্লিশ বছর ধরে পড়তেছি আজ পর্যন্ত আমার পাশুদ্ধ হয়েছে না তারপরে আমারছে বড় নামাজ

এই প্র এই প্রণও নাই প্রতিজ্ঞাও নাই আগ্রহ নাই কিন্তু দেখেন দেখেন নবী হয়ে তিনি কে বলতেছেন ওয়ারিনা মানা শিকানা আপনি আমাকে দেখান আপনার রাস্তাগুলো আপনি আমাকে শিখান আপনার হুকুমগুলো যদি আপনি আমাকে দেখান যদি আপনি আমাকে শিখান তাহলেই তো আমি আপনার হুকুম হাকাম সঠিকভাবে পালন করতে পারবো শিখার পরে করার মধ্যে যদি ভুল হয় আপনি আমাদেরকে মাফ করে দিন সুহান আপনি তো হচ্ছেন শুধু দয়া ছিলেন না অধিক অধিক মানুষের তো বা কবুল করে সুহান এটা আমাদের জন্য শিক্ষা আমাদের শিখতে হবে কোরআনের সর্বপ্রথম শব্দ কি ইকরা কি ভাই পড়ো যত পড়বা তত জানবা যত পড়বা ততই শিখবা এটাই হচ্ছে নিয়ম এজন্য আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই নামাজ শিখবো কোরআন শিখবো ভাই কোরআন শিখি না জীবনে যদি আপনি ফাস্টলা একদম সুরায় পাতে হাতে সুরায় নাচ পর্যন্ত বাংলা বাদিয়ে দিলাম একবার যদি আপনি পুরা কোরআন শরীফটা জীবনে যদি একবারও ফতম না দিতে পারে তাহলে আমার মতো হতবাগা এই পৃথিবীতে আর কে আছে বলেন তো ভাই আমি মুসলমান আমার সংবিধান কোরআন আমার এই কোরআন আমার সব কিছু আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আমার উপর অবতীর্ণ হয়েছে এই কোরআনে আল্লাহ কি বলছে ওইটা বাদিয়ে দিলাম কিন্তু এই কোরআন বিশুদ্ধভাবে ভাবে যদি একবারও তেলাবাদ করতেন না পারি তাহলে আমার জীবনের মধ্যে এত ব্যর্থতার কোন শেষ নাই এর জন্য ভাই আসুন আমরা কোরআন শিখি শিখব তো ইনশাআল্লাহ আমাদের এখানে সুব্যবস্থা আছে ফজরের পরে আছে আশরের পরে আমাদের হুজুর শিখান আপনার যখন সময় হুজুর আমি যোহরের পরে সময় দিতে পারব হুজুরকে বলবেন আমাকে বলবেন যে যোহরের পরে ইনশাআল্লাহ যোহরের পরে সময় দিবেন যেভাবে হোক ব্যবস্থা করব যখন সময় হয় আসরের পরে আসরের পরে ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নেই আমি যদি সময় না দিতে পারি হুজুর যদি না দিতে পারেন মাদ্রাসা ছাত্র দেয় আপনাদের কিছু সমস্যা দনে হ্যাঁ হ্যাঁ তো আর হচ্ছে নিজেরাও শিখবো আমাদের সন্তান গুলোকেও শিখাবো সন্তান গুলোকে শিখাবো আমি ইতিপূর্বেও বলেছি এখনো বলবো আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান পাইলট বানান বড় বড় অফিসার বানান সবাই কেন আলেম হবে সবাই যদি আলেম হয় তারা বাকি কাজ কে করে বানান কিন্তু তাদেরকে কোরআন আগে শিখান তাদেরকে কোরআন শিখান তাদেরকে দিন শিখান দিন শিখিয়ে কোরআন শিখিয়ে এদেরকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দেন এরা কোনোদিন বেঈমান হবে না খ্রিস্টান হবে না নাস্তিক মুসলমানদের যে স্বাতন্ত্র মুসলমানদের যে বৈশিষ্ট্য সবকিছু বজায় রেখে ব্যারিস্টারিও করবে ডাক্তারিও করবে ইঞ্জিনিয়ারিও করবে সবকিছু তারা চালিয়ে যাবে জন্য ভাই আমরা কোরআন নিজেরাও শিখবো বাচ্চাদেরকেও শিখাবো সকালের মক্তব আল্লাহ দেশটার মধ্যে কি শুরু হয়ে গেছে এক সময় মক্তবের মধ্যে প্রচুর পরিমাণ বাচ্চা কাচ্চা আসতো এখন এমন এক অবস্থা আমাদের এত বড় মসজিদ এত বড় মহল্লা দশটা ছেলে পেলেও আসে সকালবেলা দশ জনও আসে না এই কি অবস্থা ভাই আপনারা নিজেরা শিখতে পারেন নাই বাচ্চাদেরকে কেন বঞ্চিত করছে এই জন্য ভাই আমরা যে যে মহল্লা আছি প্রত্যেক মহল্লায় সকালে নুরানি মুক্ত আছে প্রত্যেকটা মহল্লায় কোন মহল্লায় বাদ নাই প্রত্যেকটা মহল্লায় আছে যে যে মহল্লায় আছি আজ আগামী কালকে থেকে আমাদের সন্তানগুলোকে ছোট ছোট বাচ্চাদেরকে কচি বাচ্চাদেরকে নুরানি মক্তবে পাঠাবো এবং নিজেরাও কোরআন শিখবো নামাজ শিখবো এই প্রতিজ্ঞা কে কে করতে পারে দুটি হাত দেখে নিয়ত আছে না আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলে আমি জি জি নুরানি মক্তবেও আমাদের কোনো টাকা পয়সা দিতে হয় না যে বেতন দিতে হবে এরকম কিছুই না এটার জন্য আলাদা বেতন মসজিদ থেকে দেওয়া হয় তো হাজরিন ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছেন দোয়ার পরে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তালা কি বলেন إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ রব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার ঘর নির্মাণ শেষ আমি তোমার ঘর নির্মাণকে কবুল করে নিলাম এখন তুমি ঘরের ভিতর প্রবেশ করো প্রবেশ করে এই ঘরকে পরিষ্কার করো পরিচ্ছন্ন করো পবিত্র করো তোয়াফকারীদের জন্য রুকুকারীদের জন্য এতেকাফকারীদের জন্য সাজদাকারীদের জন্য এই ঘরকে পুতপবিত্র এবং পরিষ্কার করো বলেন সুবহানাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু ইশেষ সব কিছু বিশেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ আরকগুলা নামিন ইব্রাহিম আনে ইসলামকে নির্দেশ দিলে ওয়াদিং ফিন্নাসিবিল হেজিয়া তো ইব্রাহিমাহি এবং তুমি এখন যেহেতু আমার ঘর নির্মাণ শেষ হয়ে গেছে মানুষদেরকে আমার ঘরের হজ করার জন্য আমার ঘরের তফ করার জন্য মানুষদেরকে আহ্বান কর ইব্রাহিম আলী ইসলাম বললেন আল্লাহ এই মনো যেখানে কোনো মানুষ নাই অল্প কয়েকটা মানুষ এইখানের মধ্যে যদি আমি পাহাড়ের উপর ডাক দিই তাহলে এই ডাক কে শুনবে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ বললেন হে ইব্রাহিম ডাকা হচ্ছে তোমার দায়িত্ব এই আওয়াজ মানুষের কর্ণ কোহরে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব বলেন শুভারম্ব ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি সারা বিশ্বের সমস্ত মানুষদেরকে হজ্জের প্রতি আহ্বান করলেন ইব্রাহিম আলাইহিস সালামের এই শুধু মৌখিক আওয়াজটাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের কোনো না বরং তো আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কেরাম মনের রূহ জগতে প্রত্যেকটা রুহের কোনো কহরেও পৌঁছিয়ে দিয়েছিলেন

আমরা একবার সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা আল্লাহ তাআলা সবাইকে হজ মাবরুর করার তৌফিক দান করুন আমীন হজ শেষ হজের আহবান শেষ আল্লাহ গোটা মানুষের উপর এই হজকে ফরস করে দিয়েছেন তাদের জন্য এই হজ ফরস আল্লাহ তাআলা কোরআনের কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি আন্নাসিহিদ জুলবাইতি মান ইস্তাতোয়া ইলাইহি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাইতুল্লাহ যেতে করতে পারবে এমন সামর্থ্যবান ব্যক্তিদের উপর আমি আল্লাহর পক্ষকে ফনজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এই হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি এই হজ কে স্বীকার করে সে কাফের হয়ে যাবে একমাত্র হজ হচ্ছে মানুষের শারীরিক এবং আর্থিক জাকাত শুধু আর্থিক ইবাদত এর মধ্যে কোন শারীরিক শ্রম নাই কিন্তু একমাত্র হজ তার মধ্যে শারীরিক শ্রম আছে আবার অর্থ ব্যয় করতে হয় এটা হচ্ছে হজ বলেন عبد الله ابن عمر رضي الله تعالى عنه تكي بوني تني بني الامس بني الاسلام على خمسين شهادة ان لا اله الا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أي حديث المدة خجائي هذا هو الإسلام الجوثر تنمبر ستنبولن سبحان الله